নমস্কার। আজকে অন্য কোনো বিষয় নাই, আজকে আমরা এসছি জনস্বার্থে, আপনাদের স্বার্থে কিছু প্রিভেনশনের ব্যাপারে কথা বলতে, করোনার প্রিভেনশন। সারা দেশ করোনাতে আক্রান্ত, তো সেই বিষয় নিয়ে আমরা কিছু জিনিস শেয়ার আপনাদের সাথে করতে চাই, যাতে আপনারা সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। হ্যান্ড ওয়াশ, আমরা অবশ্যই হাতটা ভালো করে ধোব, অবশ্যই সেটা অ্যালকোহল বেসড স্যানিটাইজার ইউজ করব, অথবা জল সাবান দিয়ে আমরা হাত ধোব। হাতটা যখন আমরা ধোব, হাতটা ভালো করে আমরা এভাবে রাব করব, তারপরে পুরো নখের ভেতর অব্দি আমরা এভাবে ঘষে ধোব, হাতের পুরো এর ওপর ভেতর পুরো হাতটাকে আমরা ঘুরিয়ে ধোব, অন্তত পক্ষে 20 সেকেন্ড ভালো করে রাব করব সাবানটাকে, তারপরে আমরা জল দিয়ে ধোব। নাক মুখ চোখ ধরবেন না। নাক মুখ এবং চোখ আমরা এই কারণেই ধরবো না হাত দিয়ে, কারণ আমাদের হাতে অনেক সময়তেই ভাইরাস লেগে থাকতে পারে, যে কোনোভাবেই আসতে পারে সেটা, কারণ যখনই সেই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে যেতে পারে এবং তাতে আমরা অসুস্থ হয়ে যাব। তাই যখনই আমরা নাক মুখ এবং চোখে হাত দেব, অবশ্যই হাতটা ভালোভাবে পরিষ্কার করে। সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই আমরা মেনটেন করব, যখন আমরা বাড়ির বাইরে বেরোব। বাড়ির বাইরে বেরোলে আমরা 1 মিটারের দূরত্ব অন্যের সাথে সবসময়তেই বজায় রাখবো। তার কারণ হচ্ছে, আমি জানি না যে আমার পাশের ব্যক্তি বা আমার সামনের ব্যক্তি আদৌ সে করোনা আক্রান্ত কিনা। আমি তাই নিজে সেফ থাকার জন্য আমি অবশ্যই 1 মিটার দূরত্ব অবশ্যই বজায় রাখবো, যাতে আমি নিজে সুস্থ থাকতে পারি। রেসপিরেটরি হাইজিন মেনটেন করুন। রেসপিরেটরি হাইজিন, এখানে আমরা বলতে চাই যে রেসপিরেটরি হাইজিন বলতে বোঝানো হচ্ছে হাঁচি বা কাশির ক্ষেত্রে আমরা যখনই হাঁচবো বা কাশবো অবশ্যই টিস্যু ইউজ করব, এভাবে নাকটাকে কভার করে এবং টিস্যুটি অবশ্যই আমরা ফেলে দেব, বা রুমাল ইউজ করব। বা যদি ধরুন টিস্যু বা রুমাল কিছুই আমার কাছে নেই, সেই মুহূর্তে আমরা অবশ্যই হাতের এই যে কনুয়ের অংশটা আমাদের রয়েছে এটাকে আমরা এইভাবে কভার করব, মুখটাকে এইভাবে কভার করে হাঁচবো বা কাশবো। এতে কি হবে না, যে ড্রপলেটস গুলো আমাদের ভেতর থেকে বেরোবে সেটা অন্যদের ছড়াবে না। ডাক্তারের পরামর্শ নিন। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, ধরুন সর্দি জ্বর বা কাশি এরকম ধরনের কোনো লক্ষণ দেখা দিচ্ছে, কোনো রকম কোনো শারীরিক অসুবিধা আমরা অনুভব করছি, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, ডাক্তারের পরামর্শ নিন। আর অবশ্যই যে নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন বা এই আইডিতে যোগাযোগ করুন। আপনাদেরকে একটা রিকোয়েস্ট আছে, জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন, যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি, সুস্থভাবে আমরা বাঁচতে পারি। মোটেও ভয় পাবেন না, ভয় নয়, জয় করুন করোনাকে।